আসসালামু আলাইকুম বন্ধুরা, বিপিও কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স ডেস্কটপ পরিচিতি নিয়ে আজকে আলোচনা করব। কম্পিউটার কিভাবে বন্ধ করব, নতুন ফোল্ডার কিভাবে তৈরি করব, ফোল্ডার রিনেম কিভাবে করব, ফোল্ডার ডিলিট কিভাবে করব, ফোল্ডার রিস্টোর কিভাবে করব, সাব ফোল্ডার কিভাবে তৈরি করব এবং ডেস্কটপ পরিচিতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ডেস্কটপে উইন্ডে চলে আসলাম। এটা হলো ডেস্কটপ উইন্ডো। ডেস্কটপের উপরে যে সকল ফাইল বা ফোল্ডার দেখতে পাচ্ছি এগুলোকে আইকন বলা হয়। ডেস্কটপের নিচে যে বারটা আমরা দেখতে পাচ্ছি এই বারের নাম টাস্ক বার বা স্ট্যাটাস বার। ওকে, ডেস্কটপের কোন এক ফাঁকা জায়গায় গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে ভিউ নামে একটি অপশন আসবে। ভিউর ভিতর দেখতে পাচ্ছি লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। যদি লার্জ আইকনে আমরা ক্লিক করি তাহলে ফোল্ডার গুলো বড় দেখাবে, যদি মিডিয়াম আইকনে ক্লিক করি তাহলে ফোল্ডার গুলো মিডিয়াম হবে, আবার যদি স্মল আইকনে ক্লিক করি তাহলে ফোল্ডার গুলো ছোট দেখাবে। আবার রাইট সাইডে মাউসের রাইট সাইড ক্লিক করে অটো অ্যারেঞ্জ আইকন, অটো অ্যারেঞ্জ আইকনে যদি আমরা টিক দেই তাহলে ফোল্ডার গুলো সাজিয়ে থাকবে। অর্থাৎ এখান থেকে একটা ফোল্ডার যদি আমরা সরাতে চাই তাহলে সরবে না। যদি আমরা এখান থেকে কোনো ফোল্ডার সরাতে চাই তাহলে আমরা ভিয়ে যাব, ভিয়ে যাওয়ার পর অটো অ্যারেঞ্জ আইকনটা টিক তুলে দেব, তাহলে ফোল্ডার সরে নিয়ে আসা যাচ্ছে। আবার আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি শো ডেস্কটপ আইকন টিক ডট। শো ডেস্কটপ আইকনের টিকটা যদি আমরা তুলে দেই তাহলে ডেস্কটপের উপরে যে সকল ফোল্ডার গুলো আছে এগুলো থাকবে। আবার এই ফোল্ডার গুলো যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে শো ডেস্কটপ আইকনে টিক দিয়ে দেব, তাহলে আবার ফিরে আসবে। এরপর আমরা দেখতে পাচ্ছি শর্ট বাই। শর্ট বাই হলো এই ফোল্ডার গুলো নেম অনুযায়ী রাখবো, না সাইজ অনুযায়ী রাখবো, না আইটেম অনুযায়ী রাখবো, না ডেট মডিফাই অনুযায়ী রাখবো। যদি নেম অনুযায়ী রাখি তাহলে নেম অনুযায়ী থাকবে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি রিফ্রেশ।
কম্পিউটার বা ল্যাপটপে যদি স্লো কাজ করে তখন আমরা রিফ্রেশ করি যাতে কাজ দ্রুত করতে পারি। এরপর আমরা শিখব কিভাবে ফোল্ডার তৈরি করা হয়। আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ নিউ এ যাব। নিয়ের পর আমরা ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে ক্লিক করব। নিউ ফোল্ডার নামে একটি আচ্ছা নিউ ফোল্ডার তা আমরা কেটে দেব, ব্যাক স্পেস দ্বারা কেটে দেব। এরপর যার নামে আমরা ফোল্ডারটা রাখবো তার নাম লিখব। আমরা রহিমের নামে ফোল্ডার তৈরি করব। এরপর ডেস্কটপের উপরে যদি আমরা মাউস দ্বারা ডাবল ক্লিক করি তাহলে ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। এরপর শিখব আমরা ফোল্ডার রিনেম করা। ফোল্ডার রিনেম আমরা শর্টকাট দ্বারাও করতে পারি। রাইম ফোল্ডারটা সিলেক্ট করব, এরপর F2 তে ক্লিক করলে রিনাম অপশন চলে আসবে। তারপর রাহিমটা কেটে দিয়ে ওকে, রাইম কে কাট আমরা কারি। আমরা রফিক রফিক ফলটা তৈরি করলাম। রিনেম এই জন্য করা হয়, অর্থাৎ রফিকের নামে যে ফোল্ডারটা তৈরি করা হবে তা ভুলে রাহিমের নামে ফোল্ডারটা তৈরি করা হয়ে গেছিল, যার জন্য রিনেম করা হয়। এরপর শিখব আমরা কিভাবে ফোল্ডারটা ডিলিট করব। প্রথমে আমরা ফোল্ডারটা সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলেটে ক্লিক করলে ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। ওকে, যে ফোল্ডারটা আমরা ডিলিট করছি সেই ফোল্ডারটা ফিরে নিয়ে আসার জন্য আমাদেরকে রিসাইকেল বিনে যেতে হবে। আমরা রফি, এই যে রফি, রফিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিস্টোর নামে অপশন আসবে, রিস্টোরে ক্লিক করলে আবার ফিরে আসবে। ওকে, দেখি আমরা ডেস্কটপে আছে নাকি, এই যে রফিক। এরপর শিখব আমরা
সাব ফোল্ডার তৈরি করা। সাব ফোল্ডার তৈরি করতে গেলে ফোল্ডারের ভিতর আগে প্রবেশ করতে হবে, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে নিয়ে যেতে হবে, আবার ফোল্ডারে ক্লিক করতে হবে। তারপর নিউ ফোল্ডারে, নিউ ফোল্ডারে কেটে দিয়ে কারিম ফোল্ডার তৈরি করব। এভাবে সাব ফোল্ডার তৈরি করা যায়। ক্লোজ করি। এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিসপ্লে সেটিং, ডিসপ্লে সেটিং এ ক্লিক করে এখানে ডেস্কটপের লাইট বাড়ানো কমানো যায়। তারপর ডেস্কটপটা ল্যান্ডস্কেপ থাকবে, রেজুলেশন কত থাকবে সেটা দেখা যায়। এখান থেকে ঠিক করে নিতে পারবো আমরা ডেস্কটপের ঠিক ফোকাস অ্যাসিস্ট, পাওয়ার স্লিপ, ব্যাটারি, এগুলো আমরা দেখে এখানে সাউন্ড আছে, এই যে 97 সাউন্ড। ওকে, এরপর আছে পার্সোনালাইজ। পার্সোনালাইজে ভিতর আছে হলো ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ডেস্কটপে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। কালার, তারপর থিমস, ফন্ট, এগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, এবার শিখবো আমরা কম্পিউটার কিভাবে বন্ধ করে। এই কর্নারে আছে স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক করার পর পাওয়ার বাটন আসবে, পাওয়ার বাটনে ক্লিক করার পর রিস্টার্ট, শাট ডাউন, স্লিপ স্লিপ করে রাখতে পারবো। শাট ডাউন করলে ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ হয়ে যাবে, রিস্টার্ট করলে কখনো যদি আমাদের ল্যাপটপে কাজ করার সময় প্রবলেম অনুভব হয় তাহলে আমরা রিস্টার্ট করতে পারবো।